নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো সকাল হয়ে গেছে, ফাইনালি চলে এসেছি আমি। ফাইনালি সেটা বড় কথা না, বড় কথা আগে আমরা যাব এখন রিওর কাছে, তারপরে সব কথা হবে। তো চলো, কারণ রিওর জন্য এনেছি খাবার একটু। তো এখন ফলের সিজন, যেহেতু বাড়ি এই কটাই ফল ছিল, এর জন্য এই কটাই মিক্স করে নিয়ে এসেছি। দেখি রিও কেমন খায়। আজকে ফার্স্ট টাইম রিও গাইস এতগুলো ফল খাবে একসাথে। ও বাবার জন্মে ফার্স্ট টাইম চোখেও দেখছে মনে হয় এতগুলো ফল একসাথে, তাই তো? আগে দেখেছিস বাবার জন্মে চোখে? তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কালকে আমি ছোলা দিয়েছিলাম, দেখো ছোলা এরকম কুটুর কুটুর করে সব নিচে ফেলেছে, আর ও যে ওর ভেতরেই তো সব টুকরো গুঁড়ো পড়ে আছে ভেতরের মশলাগুলো। কি খাইছিস তুইও? দেখো গাইস, ও মানে একে আমি মিক্সার করতে দিয়েছিলাম, তারপরে আমি গুঁড়ো করতে দিয়েছিলাম রিও। তো দেখি আজকে সবজি কেমন খায়, এই সবজি বলি কেন, ফল কেমন খায়। কারণ আজকে যেহেতু প্রথম খাবে রেও খা। ওরে বাবা, আম খেলো, প্রথমেই আম খেলো গাইজ, প্রথমেই আম খেলো, টক হলে ও আর খাবে না। এটা কি খাচ্ছে? আমই খাচ্ছে গাইজ। নিচে পড়ে গেলি আর খাওয়া বেরোয় যাবে, নিচে পড়ে গেলি আর খাওয়া যাবে না, ঠিক আছে? তো তোমরা একটু রেওর খাওয়া দেখো সবার আগে। তো গাইস, রিও এখন আম ছেড়ে ধরেছে লিচু, তো লিচুটা মিষ্টি আছে এর জন্য লিচুটা ধরেছে। তো সেটা বড় কথা না। বড় কথা এই বাচ্চাটার, তো তোমরা জানো আমি হ্যান্ড ফিডিং করাচ্ছিলাম, তো এই বাচ্চাটা না কাল রাতে আবার বমি করেছে। এই দেখো ছোলা বের করেছে, ছোলা খাইয়েছিলাম সে ছোলা বের করে দিয়েছে, রাতে এখানে রেখেছিলাম ওকে। তো সেটা বড় কথা না। বড় কথা আমি বুঝে গেছি ওর কি হয়েছে, ওর পেটে গোলমাল হয়েছে, আর ওর পাকস্থলীটাও পরিষ্কার নেই, পরিষ্কার করতে হবে ভালো করে। আর তার জন্য না অনেক খাটনি করা লাগবে, ওর পেটে পুরো জল ভরে জলটা ক্লিয়ার করতে হবে। তো সেটা বড় কথা না, ওটা পরে করবো একটু পরে, আগে সবটাকে আমরা ছেড়ে দিই চলো, বেশি লেট হয়ে গেলে আবার ভেতরে সব স্যান্ডউইচ হয়ে যাবে। তো তার জন্য আমাকে ফোনটা স্ট্যান্ড লাগাতে হবে, আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো, আবার নিনজা টেকনিক দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। এই দেখো, এদের খাওয়া দাওয়া আমি কমপ্লিট করে দিয়েছি, জলটাও দিয়ে দিয়েছি, এদের যার যার জল খেতে ইচ্ছা করবে এখান থেকে খেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর ওরা এখনও খেয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমাদের আমি বলি, এরকম এরকম গুঁড়ো তাও এরা ছাড়ে না, পুরো ফিনিশিং করে খায় গাইস। তো আমি একটা জিনিস ভাবলাম যে আমাদের এখানে ভুট্টা কিনতে পাওয়া যায় এরকম গুঁড়ো গুঁড়ো ভুট্টা, মানে অতটাও গুঁড়ো না, আস্ত আছে, আর কিনতে পাওয়া যায় 27 টাকা করে কিলো নেয়। তো আমি যদি এই ভুট্টা না কিনে আমি ওই গুঁড়োই সাইডে দোকান, বেশি না 2 মিনিট লাগে, তো যদি 1 কিলো করে কিনে নিয়ে আসি তাহলে তো আমার আরও সুবিধা হয় গাইস।
তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এতদিন আমার মাথায় আসেনি ভুট্টা খাত খেতো না এরা, এর জন্য অতটা ধ্যান দিইনি। আর আগে কি বলতো, আগে তো গমের দামটা কম ছিল না, ভুট্টার দামটা বেশি ছিল। গমের দাম ওই 12 টাকা 13 টাকা, ওই ফার্স্ট 15 টাকা ছিল, আর ভুট্টার দাম 20-এর উপরে ছিল। আর এখন গমের দাম হচ্ছে 30-এর উপরে, ভুট্টা 22, 25, 26, 23 এইসব। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই বাচ্চা দুটো, দেখো এই বাচ্চা দুটোর নিচে আমি বিচালি দিয়ে দিয়েছি কালকে, এর জন্য আজকে পুরো শুকনো আছে গাইজ, শুকনো আছে। তাও শুকনো বলা ভুল, এই দেখো এখানে ভিজিয়ে দিয়েছে, বিচালিও ভিজিয়ে দিয়েছে, কিন্তু ভালো আছে, আগের থেকে ভালো আছে। মানে পেটের নিচে তো ভেজা নেই, আরও বিচালি দিয়ে দেবো, বিচালি দিয়ে দরকার পড়ে উঁচু করে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা এইখানের একটা ডিম আছে নষ্ট হয়ে গেছে, আমি একটু আগে দেখলাম ভেতরে পুরো ঘোল হয়ে গেছে একটা ডিম, আর ডিমটা নষ্ট হয়েছে গাইজ, মেল ডিমটা নষ্ট হয়েছে, ঠিক আছে। ফিমেল মানে ফিমেল পায়রাটা আসতে চলেছে, আর ফিমেল পায়রাটা আসলে আমি জোর দেবো কার সাথে তোমাদের আইডিয়া বলো তো? তোমাদের আইডিয়াই নেই, তোমরা আইডিয়া করেছো মনে মনে চুচুর সাথে, ঠিক আছে। চুচু কিন্তু চুচুর সাথে আমি দেবো না, চুচুর সাথে এই যে এ যতদিন বেঁচে আছে সেতদিন চুচু অন্য কারোর সাথে জোর নেবে না গাইজ, সত্যি কথা। এর সাথে কেন এত লাগাও আমি তোমাদের বলে দিই, তোমরা যদি আমার আমার চ্যানেলে পুরনো ভিডিও সার্চ করো তাহলে বুঝতে পারবে এর সাথে কেন এত লাগাও। এ আর চুচু একসাথে বড় হয়েছে, একসাথে মানুষ হয়েছে, আমার হাতে খেয়ে মানুষ হয়েছে, এও মানুষ হয়েছে আমার হাতে খেয়ে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এরা যেহেতু ছোটোবেলা থেকে একসাথে, তো এদের কে আলাদা করবে গাইজ? যে পারবে তোমরা আলাদা করতে? পারা গেলেও দুটোকে এক জায়গায় রাখা যাবে না, জোর হয়েও বাচ্চা দিয়েও আবার চুচুর সাথে জোর নিয়ে নেয়, এর সাথে জোর নিয়েও আবার চুচুর সাথে জোর নিয়ে নেয়। তো তাদের কি আলাদা করা যাবে? কোনোদিন সম্ভব সম্ভব না এটা। আর সম্ভব হতো কি হতো, অন্য পায়রা হলে কি বলতো, আজ জোর নিয়ে নিচ্ছে বিক্রি করে দেবো ওরে, ঠিক আছে। আর এ হচ্ছে চুচু, আমি নিজে মানুষ করেছি, আমি কি করে বিক্রি করে দেবো? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে, এখন এরা ঘুরে বেড়াবে, ঠিক আছে। আর এখন এরা ঘুরে বেড়াবে, এরা ঘুরে বেড়াক, কারণ এদের খাওয়া দাওয়া কাজ তো হয়ে গেছে, কিন্তু আমার কাজগুলো তো এরা করে দেয়নি, আমার কাজগুলো তো আমার করতে হবে গাইজ। আর আমার কাজ হচ্ছে কি বলতো, এই যে এই যে এই যে যে যেই পাহাড়গুলো এরা বানিয়ে রেখেছে, এই পাহাড়গুলো আমার ভাঙতে হবে। আছে সেই মাঞ্জি বই দেখেছো, মাঞ্জি সে পাহাড় ভেঙে রাস্তা বানিয়ে দেয় মাঝখান দিয়ে, মাঞ্জি বই তো, মাঞ্জি তোর নাম, হ্যাঁ। তো গাইজ কে আছে ওইখানে দেখা যাচ্ছে, ও চটিলাল, চটিলাল কি করে ওখানে? চটিলালের জোর কই, ও নিচেই আছে হারাম কররা। হ্যাঁ কে কে দেখে, ওই দেখো দেখো কি করে, দেখেছো দেখেছো, হাতে নাতে দেখিয়ে দিলাম তোমাদের। এরা এদের প্রেম চলে শুধু, তাছাড়া আর কিছুই না। আর এই দুটো না, এই দুটো যে কি করবে, এই দুটো যদি সাইড ডিম পেরে দেয় পুরো সর্বনাশ, পুরো সর্বনাশ। কিন্তু পারবে না আমার মনে হয়, কারণ ওইখানে ডিম পাড়ার ভেজা ভেজা জায়গা, ওদেরও একটা কেমন লাগে না। তো সেটা বড় কথা না, বড় কথা এদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রিওকেও খেতে দিয়ে দিয়েছি ফল টল। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমার একটাই করণীয়, বাচ্চা যেটা ভেতরে আছে তাকে নিয়ে আসবো এখন। আমি কেন নিয়ে আসবো তোমাদের সেটাও দেখিয়ে দিই। বাচ্চাটাকে এখন মা বাবা কাকা মিলে খাওয়াবে একটু, তার জন্য নিয়ে আসলাম। দাও খাইয়ে দাও, দাও দাও খাও খাও। ওই ওর বাবা লাল শিরা হচ্ছে ওর বাবা, বাবা বলতে বলতেই হবে, কারণ হচ্ছে তো যখন এ ছিল তখন তো ওর মার সাথে জোর হয়েছিল না, এখন নয় সিঙ্গেল হয়ে গেছে গাইজ। তো দেখেছো হ্যান্ড ফিডিংয়ে যতটা শান্তি না, আর ছেড়ে খাওয়ানোর অতটা শান্তি নেই। হ্যান্ড ফিডিংয়ে ওরা না জোর জবরদস্তি করে খায়, তারপরে আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু ততদিনে না ওর আরও এর হচ্ছে শরীর খারাপ আছে এখন। একে হ্যান্ড ফিডিং করাতে গেলে ও আরও অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ অতটা প্রেশার নিয়ে পারবে না। আমি তো জোর করে খাওয়াবো না, হ্যান্ড ফিডিং করাতে হলে সিরিয়াস জোর করেই খাওয়াতে হয়। যদি ভালো ইঞ্জেকশন থাকে, ভালো সিরিঞ্জ থাকে খাওয়ানোর, তাহলে ইজি হয়ে যায়, গালে ঢুকিয়ে দিয়ে পচং করে মেরে দেবো, হয়ে গেল। আর এই টাইমটায় না ওদের পেস্ট কিছু দেওয়ার দরকার, ওই ছাতুই বেস্ট,
তো তার জন্য আমাকে একটা সিরিঞ্জ কিনতে হবে আগে। বাইরে যা খাওয়া, হারামখোর সারাদিন ডাকাডাকি, যা যা। তো দেখো ওর মা ওকে খাইয়ে দিচ্ছে, বেশ ভালো কথা, খুব সুন্দর কথা। তো তো এই ভিডিওটা আমার শেষ করতে হবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওটা পুরো দেখো, লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। টাটা বাই।